চোখের ইশারায় কিভাবে মেয়ে পটাবে। চোখের ইশারা মেয়ে পটানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, কোনো একটা মেয়েকে যখন তুমি পটাতে চাইবে, তখন তোমার কাছে সব থেকে প্রথমে আসবে চোখের ইশারা। অর্থাৎ মেয়েটাও তোমার দিকে তাকাবে আর তুমিও মেয়েটার দিকে তাকাবে। তাই তুমি যখন কোনো মেয়ের দিকে তাকাবে, তখন খুব বেশি হলে 3 থেকে 4 সেকেন্ড টাইম পাবে। আর এই 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই মেয়েটি তোমাকে স্ক্যান করে নেয়, তোমার সম্পর্কে অনেক কিছু দেখে নেয়, তোমার সম্পর্কে অনেক কিছু জেনে যায়। সেই জন্যই চোখের ইশারাতে যদি কোনো ভুল করো, তাহলে পরের দিন থেকে মেয়েটা আর তোমার দিকে তাকাবেই না, তোমাকে সেই দিনই রিজেক্ট করে দেবে। আর এদিকে তোমরা ভাবো যে কি হলো, কালকেই তো খুব সুন্দরভাবে আমার দিকে তাকাচ্ছিল, আর আজকে দেখছে না কেন? তোমার দিকে আর দেখবে না, কারণ তুমি তার দিকে তাকানোর সময় ভুল করেছো। তাই আজকের এই ভিডিওতে 3টি সাইকোলজিক্যাল টিপস দেব, যেগুলো যে কোনো মেয়ের দিকে তাকানোর সময় অবশ্যই মানতেই হবে, তাহলেই সেই মেয়েটি 100% পটবেই পটবে। প্রথম ইশারা, ইকুইভ্যালেন্ট গ্যাসচার বা সমপরিমাণ ইশারা। দেখো, তুমি কোনো মেয়ের দিকে তাকাচ্ছ আর মেয়েটাও যখন তোমার দিকে তাকাচ্ছে, ঠিক তখনই তুমি তোমার চোখটাকে সরিয়ে ফেলছো। তুমি এদিক ওদিক তাকাচ্ছ, তার চোখ তোমার চোখে পড়া মাত্রই তুমি এদিক ওদিকে তাকাচ্ছ, যেটা মারাত্মক ভুল, যেটা একদমই করা যাবে না। দেখো, তুমি যদি এরকমটা করো, তাহলে মেয়েটার মনে সেই মুহূর্তে তোমার সম্পর্কে নেগেটিভ চিন্তা ঢুকবে। সে ভাববে তুমি হয়তো ভয় পেয়েছো, তুমি হয়তো নার্ভাস হয়ে গেছো, তুমি হয়তো লজ্জা পাচ্ছ। আর তুমি যদি ছেলে হয়ে লজ্জা পাও, ঘাবড়ে যাও, ভয় পাও, তাহলে মেয়েটা আর কি তোমার দিকে তাকাবে, তোমার সাথে সম্পর্ক করতে কি চাইবে? কখনোই না। কারণ এই সমস্ত কাজ মেয়েদের, মেয়েরা লজ্জা পাবে, মেয়েরা ভয় পাবে। দেখো, একটা মেয়ে তোমার কাছে সর্বপ্রথম কি আশা করে, সে যে তোমাকে ভালোবাসবে, তার জন্য সর্বপ্রথম তোমার মধ্যে কি দেখবে? সিকিউরিটি বা নিরাপত্তা। তোমার কাছে সবার প্রথম মেয়েটা সিকিউরিটি বা নিরাপত্তা চাইবে। তুমি তাকে ভবিষ্যতে কতটা নিরাপত্তা দিতে পারবে, যদি ভবিষ্যতে কোনো সমস্যা আসে, তাহলে তুমি তাকে কতটা সিকিউরিটি দিতে পারবে, কতটা নিরাপত্তা দিতে পারবে, এটাই চেয়ে থাকে সে। কিন্তু যদি সেই জায়গাতে তুমি নিজেই ভয় পেয়ে যাও বা তুমি নিজেই লজ্জা পাও, তাহলে তোমার কাছে ওই আর কি কোনো সিকিউরিটি পাবে? কখনোই না। সেই জন্যই তোমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে সে যখন তোমার দিকে তাকাবে, তুমিও তার চোখেই একইভাবে একই দৃষ্টিতে দেখবে। সে যতক্ষণ ধরে তোমার দিকে দেখবে, তুমিও ঠিক ততক্ষণই তার দিকে দেখবে। দ্বিতীয় পয়েন্ট, এক্সপ্রেশন গ্যাসচার বা মুখের ভঙ্গির ইশারা। দেখো, যখন তুমি মেয়েটাকে দেখবে আর মেয়েটাও তোমাকে দেখবে, ঠিক সেই সময়ই তোমার মুখে এক্সপ্রেশন আনতে হবে, মুখের ভঙ্গির পরিবর্তন করতে হবে। যদি মেয়েটা খুব খুশি থাকে বা মেয়েটার মুখে হাসি থাকে প্রচণ্ড পরিমাণে বা একটুকু, তাহলে তুমিও সেই একই রকম হাসি নিয়ে তার দিকে তাকাবে। যদি সে স্যাড থাকে বা তার মুখে হাসি নাই, তাহলে তুমিও তাকে স্যাড হয়ে বা মুখে কোনো হাসি না নিয়েই তাকে দেখবে। মানে মেয়েটার মুখের ভঙ্গির সাথে একই রকম তাল মিলিয়ে তোমাকেও তোমার মুখে এক্সপ্রেশন নিয়ে তাকে দেখতে হবে। তুমি যদি মেয়েটার মুখের এক্সপ্রেশন সেই মুহূর্তে ধরতে না পারো, তাহলে সব থেকে ইজি প্রসেসটা ফলো করতে পারো। মানে সে যেরকমই থাক না কেন, তুমি তোমার মুখে হালকা হাসি নিয়ে তার দিকে তাকাবে। আর যদি তুমি এরকমটা না করো, তাহলে মেয়েটা ভাববে তুমি হয়তো তাকে পটাতে চাইছো না, তুমি হয়তো মেয়েটা সম্পর্কে অন্য কিছু ভাবছো, মেয়েটাকে নিয়ে
বাজে কোনো মতলব আঁকছো, এরকম বিভিন্ন কিছু ভাবতে থাকবে। তৃতীয় পয়েন্ট, থট এক্সপ্রেশন বা থট গ্যাশ্চার, ভাবনা চিন্তার মুখভঙ্গি বা ভাবনা চিন্তার ইশারা। দেখো, যখন তুমি মেয়েটার দিকে তাকাবে আর মেয়েটাও যখন তোমার দিকে তাকাবে, তুমি মেয়েটাকে দেখছো আর দেখতে দেখতেই হঠাৎ করে তুমি তোমার বন্ধু বা আশেপাশের কারো সাথে কথা বলা শুরু করে দিয়েছো, যা একদমই করা যাবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3-4 সেকেন্ড তাকে দেখার পর ডাইরেক্ট তোমার বন্ধুর সাথে কথা বলা শুরু করবে না। তুমি মেয়েটাকে 3-4 সেকেন্ড এক দৃষ্টিতে দেখার পর মুখে হালকা হাসি নিয়ে হালকা করে ওপরের দিকে বা নিচের দিকে তাকাবে, মানে তুমি আকাশের বা মাটির দিকে এমন করে তাকাবে যেন মনে হয় তুমি মেয়েটাকে নিয়ে চিন্তায় পড়ে গেছো, মেয়েটাকে নিয়ে ভাবছো। তো এরকমটা করার পরই তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতে পারো বা অন্যান্য কাজ করতে পারো। তাহলেই দেখতে পাবে মেয়েটার মনের মধ্যে তুমি এত স্পিডে ঢুকে যাবে যা তুমি কল্পনাও করতে পারবে না। এই 3টি টিপস ফলো করো, যে কোনো মেয়েকে পাগল করতে পারবে, যে কোনো মেয়েকে ইশারা দিয়েই ঘায়েল করতে পারবে। খুব অল্প সময়ের মধ্যে মেয়েটাই তোমার দিকে পাগলের মতো তাকানো শুরু করবে। তো অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে তোমরা ফলো করো, আর অবশ্যই যেহেতু ভিডিওটা খুবই কাজের, তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর তোমরা কমেন্টে জানাও যে তোমরা কীরকম সমস্যাতে আছো, কার কীরকম সমস্যা রয়েছে, ভালোবাসার সমস্যা। তো আমরা দেখে অবশ্যই ভিডিও বানাবো। সবাই ভালো থেকো, বাই।